Assalamu Alaikum. Welcome to my channel Rozaeen'S vlog. আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসছি। আজকের ভিডিওটি করেছি একটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নিয়ে। এটা হচ্ছে কাতারের খুব পপুলার একটা এয়ারপোর্ট, হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটার ফর্মাল নেম হচ্ছে নিউ দোহা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটা হচ্ছে কাতারের যে রাজধানী দোহাতে অবস্থিত। এই এয়ারপোর্টটা দেখতে খুবই সুন্দর এবং অনেক বড় একটি প্লেস। আমি ট্রাই করব যতটুকু সম্ভব কভার করার। তো পুরো ভিডিওটি দেখবেন, আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল ভিডিওতে। আমাদের টিকিটটা ছিল ঢাকা থেকে হেলসিঙ্কি। তো মাঝে আমাদের কিছুক্ষণ ট্রানজিট ছিল। তা আমাদের ঢাকা থেকে ফ্লাইট ছেড়েছিল 9:15 দিকে এবং আমরা দোহাতে গিয়ে পৌঁছেছি প্রায় 2:30 দিকে। এবং আমাদের পরবর্তী ফ্লাইট হচ্ছে সকালবেলা, সকাল 7:00 দিকে। সো আমাদের হাতে এখন 5 ঘন্টার মতো সময় আছে, আমরা পুরো এয়ারপোর্টটা ঘুরে দেখব। যাদের ট্রানজিট রয়েছে তারা এখানে অপেক্ষা করতে পারে এবং এখানে আপনার বসার খুব সুব্যবস্থা করা আছে। এবং একটু রিল্যাক্স করতে চান বা ঘুমাতে চান সেটারও একটা সুব্যবস্থা আছে, বাট সেটার জন্য আপনাকে কিছু পেমেন্ট করতে হবে। তো রোজাইন প্লেনে কিছুক্ষণ ঘুমিয়েছিল, এখন সে উঠে গিয়েছে। আমরা এখন পুরো এয়ারপোর্টটা ট্রাই করব ঘুরে দেখার। বেসিক্যালি আমি যেটা বলেছিলাম, এয়ারপোর্টটা আসলেই অনেক সুন্দর। বিশাল বড় একটি কসমেটিক্স এর সুপার শপের মতো রয়েছে। এখানে অনেকগুলো ব্র্যান্ড রয়েছে এবং এই প্রোডাক্টগুলো কিন্তু সবগুলো ডিউটি ফ্রি প্রোডাক্ট। আপনারা নর্মাল ওদের যে অথরাইজড শপ সেখান থেকে মোটামুটি কম প্রাইসে আপনারা নিতে পারবেন এবং এখানে কিন্তু ডিসকাউন্টও চলছে। তো প্রথমে আমি এখানকার ইন্টেরিয়রটা দেখিয়ে নিচ্ছি। যতটুকু সম্ভব আমি এর মধ্যে কভার করার চেষ্টা করেছি, যদিও এয়ারপোর্টটা এত বড় যে আমি পুরো এয়ারপোর্টটা ঘুরে দেখতে পারিনি। পুরো এয়ারপোর্টটাকে 4টা সেকশনে ভাগ করেছে, এ বি সি ডি, প্রত্যেকটা আলাদা আলাদা। এখান থেকে দেখতে পাচ্ছেন আমার রাইট সাইডে এ এবং লেফট সাইডে বি আছে। আরেকটা কথা না বললেই নয়, রোজাইন খুবই মজা করেছে। এত ওপেন একটা প্লেস ছিল, এত বড় একটা প্লেস। এখানে প্রচুর মানুষ ফটোশুটও করছে। ওর বাবা একটু রেস্ট নিচ্ছিল আর এই ফাঁকে আমি আর রোজাইন যতটুকু পেরেছি ঘুরে দেখেছি। আর সাথে একটু ফটোশুটও করে নিলাম। আমি সময় স্বল্পতার কারণে পুরো এয়ারপোর্টটি ঘুরে দেখতে পাইনি এবং কিছু প্লেস রয়েছে যেটা রিনোভেশনের কাজ চলার কারণে আমরা ওই সাইটটাতে যেতে পারিনি। যতটুকু পেরেছি কভার করার ট্রাই করেছি এবং আমি আর রোজাই খুবই এনজয় করেছি। মোটামুটি যতগুলো ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলো রয়েছে সবগুলোই এখানে পেয়ে যাবেন। এখানে সানগ্লাসের একটা শোরুম রয়েছে, গুচির শোরুম রয়েছে। প্লিজ ইগনোর করবেন আমার প্রোনাউন্সিয়েশন। এখানে হাফ লটের শোরুম রয়েছে, বারবেরির শোরুম রয়েছে, শানেলের শোরুম রয়েছে। মোটামুটি যেগুলো ব্র্যান্ডের শোরুম সবগুলোই এখানে আপনি পেয়ে যাবেন। এখানে গার্লস আইটেমের একটি শোরুমের মতো করা আছে।
এখানে কসমেটিক্স থেকে শুরু করে গার্লস ক্লোদিং ওয়্যার সবই রয়েছে। আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে এবং পুরো সময়টা আমি আর রোজাইন খুব এনজয় করছি। দেখতেই পাচ্ছেন সে খুবই এক্সাইটেড, ইভেন ওর জন্য আমি আরও রেস্ট নিতে পারিনি, আমার পুরো সময়টা ওরে নিয়ে ঘুরতে হয়েছে। Skeleton. এখানে একটি রেস্টুরেন্ট রয়েছে এবং দেখতেই পাচ্ছেন রেস্টুরেন্টটা কত সুন্দর করে সাজানো। Attention please, this is a final boarding call. Passengers for Indigo flight 131. ওখানে একটু আমরা যাব, চলো তুমি যাও। এখানে গাড়ি দেখতে পাচ্ছেন এবং গাড়ি তো রোজাইনের খুবই পছন্দ, সেই অ্যাকচুয়ালি আমাকে গাড়ি দেখাতে নিয়ে গিয়েছে, আমাকে বলছিল চলো মা চলো এখানে গাড়ি দেখবো, এই পাশে যাব। এবং বললাম না সে খুব এনজয় করছিল। এখানে একটা ফুড কোর্ট রয়েছে, এখানে বিভিন্ন ধরনের জুস আইটেম পাবেন, প্লাস হচ্ছে আইসক্রিমও রয়েছে, ড্রিঙ্কস আছে, সফট ড্রিঙ্কস। এখানে হ্যারোডসের একটা শোরুম রয়েছে এবং প্রত্যেকটা শোরুম এত সুন্দর করে ডেকোরেট করা। এখানে খুব বড় একটা সুপার শপ রয়েছে, এখানে ফুডস আইটেম, টোবাকো আইটেম, ড্রিঙ্কস, চকলেট আরও সব ধরনের আইটেম এখানে আপনারা পেয়ে যাবেন এবং এখানে কিছু ডিসকাউন্ট চলছে। এখানে হ্যান্ডলেসের একটা শোরুম রয়েছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ওয়েল ডেকোরেট করা হয়েছে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।